আমাদের একটি মাত্র এখন দাবি একটা স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়কে একটি কমিশন চাচ্ছি আমরা চাচ্ছি না আমাদের কারণ অভ্যন্তরীণ সরকারের পক্ষে সম্ভব না একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণা দাও এটা যেটা স্থায়ী সরকার আসবে তার কিন্তু আমরা চাচ্ছি এই সরকার থাকাকালীন আমাদের একটি কমিশন দেওয়া হোক যারা আমাদের এই বিশ্ববিদ্যালয় রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাবেন যে কিভাবে এটা ম্যানেজ করা যায় বা কিভাবে অর্গানাইজ করা যায় সেই লক্ষ্যে এবং যতক্ষণ না আমাদের এই কমিশনটা গঠন করা হচ্ছে ততক্ষণ আমরা রাজপথেই থাকছি আমাদের ব্লকেট কর্মসূচি চালু থাকবে সাধারণ মানুষের কাছে বলবো যে এখানে শিক্ষা সংস্কার হচ্ছে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা চাইনি এটা হোক আমরা বিগত দুই মাস ধরে শান্তিপূর্ণভাবে এবং খুব সুনির্দিষ্টভাবে আমরা উপরপক্ষের কাছে চেয়ে আসছি আমাদের দাবিটি উপস্থাপন করেছি আপনারা জানেন আমরা বিভিন্ন মহলে আমাদের স্মারকলিপি উপস্থাপন করেছি তারা আমাদের পজিটিভ বার্তা দিয়েছিল কিন্তু তারা সেভাবে কোনো অ্যাকশন নেয়নি এবং তারা আমাদের আন্দোলনের প্রেক্ষিতে 13 সদস্যের একটি কমিটি গঠন করেছেন যেটা অনেক প্রশ্নবিদ্ধ যেটা শিক্ষার্থীরা বয়কট করেছেন যে আমরা কোনো সংস্কার কমিটি চাচ্ছি না আমরা একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যে একটি যারা রূপান্তর করতে পারবে আমরা এরকম একটা কমিশন চাচ্ছি এবং যে কমিশনে শিক্ষার্থীদের পক্ষ থেকে কাউকে রাখা হবে শিক্ষার্থীদের প্রাণের দাবিগুলোকে তুলে ধরার জন্য থ্যাংক ইউ সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হওয়ার পর আমরা সেই ফ্যাসিলিটির বিন্দু পরিমাণ দেখতে পাইনি আমাদের ল্যাব সংকট ক্লাসরুম সংকট টিচার সংকট মানে 60 জন স্টুডেন্টদের প্রতি মাত্র একটা ডিপার্টমেন্টে 4 জন 4 থেকে 5 জন শিক্ষক থাকেন তো এই 60 জন শিক্ষার্থী শুধু একটা ইয়ারের কথা বলছে যে 60 জন শিক্ষার্থী কিন্তু আমাদের তো যদি একটা ডিপার্টমেন্টের কথা চিন্তা করা হয় সেখানে প্রায় 200 থেকে 250 জন শিক্ষার্থী থাকে সেই 200 থেকে 250 জন শিক্ষার্থীর পিছনে মাত্র 4 থেকে 5 জন শিক্ষক কাজ করে তাহলে আমরা কিভাবে এই যে আমাদের যে ফ্যাসিলিটি বা পড়াশোনার মান বা ল্যাবরেটরির মান আমাদের গবেষণার মান তার কোনো কিছুই আমরা পূরণ করতে পারি না আমরা গবেষণা করতে পারি না আর যখন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে করা হয়েছিল তারা আমাদেরকে বলেছিল যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আমাদেরকে ক্লাস নেবেন সপ্তাহে একদিন হলেও ক্লাস নেবেন কিন্তু আমরা তার প্রতিফলন কোনো কিছুই দেখতে পাইনি তার পরিপ্রেক্ষিতে আমরা অধিভুক্ত বাতিল চেয়েছি এবং আমাদেরকে কমিটি গঠন করে দিয়ে আমাদের একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক